Thank you. দিদিরা না থাকলে হতো, দাদারা শুধু থাকলে হতো। আমি রানাঘাট নদিয়া জেলা থেকে এসেছি। কি করো তুমি? আমি আমি শপিং করি আর বরের মুন্ডু চিবিয়ে খাই। বর কোথায়? ওয়া, বর তো কি সুবোধ বলো, কি সুন্দর দেখতে। না না, ওটা দিখনে মে, ওটা দিখনে মে হ্যায়, অন্দর কুছ অর হি হ্যায়। আমার বর কিন্তু আমাকে হাতি বলে। আমি দুর্গাপুরে থাকি। পার্থ দাশগুপ্ত। নমস্কার দিদি, আমি নিমতা থেকে এসেছি, আমার জেলা উত্তর চব্বিশ পরগনা। বাহ, সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড। এই রাউন্ডে তোমরা খেলবে একে অপরের সাথে, মানে মুখোমুখি যেরকম দাঁড়িয়ে আছো। সঞ্চারী খেলবে মঞ্জিতের সাথে এবং রণিতা খেলবে পার্থর সাথে। কি কি খেলা আছে তোমাদের জন্য দেখো। রুটি বেলা, সিলিং ফ্যান পরিষ্কার, বাসন মাজা, বাচ্চাকে রেডি করা, এই চারটে খেলারই লটারি হয়েছে বোলের মধ্যে। সে বোলটা আমি আনবো, সেখান থেকে যেই খেলাটা পিক আপ করবে সেই খেলাটা তোমাদের ভাগ্যে। যেই গেমটা আসবে সেই গেমটা একই গেম দুজনের ক্ষেত্রে। কে কত কম সময় কমপ্লিট করো, আলাদা আলাদা করে খেলবে। যে সবার আগে কমপ্লিট করবে সে 15 পয়েন্টস, সঙ্গে তার নিজের পছন্দের গিফট। আর যে একটু দেরি করে শেষ করবে সে 5 পয়েন্টস, তার সঙ্গে আমার পছন্দের গিফট। কি কি গিফট আছে আমাদের এই রাউন্ডে? ডাবল বেড, টিভি ক্যাবিনেট, বেতের দিওয়ান এবং টি টেবিল ও চেয়ার। কার কোনটা পছন্দ বলো? ডাবল বেড, টিভি ক্যাবিনেট। সঞ্চারীর কোনো অসুবিধা হবে না, আমার মেয়েরা সব পারে। ঘর ভি যাকে করনা পড়েগা। আচ্ছা, কে আগে যাবে বলো? তুমি তাহলে করোগে? লেডিস ফার্স্ট। তু হোগি বান্টু টু ওকড়িয়ে বাটু টু। চলো, সময় শুরু হচ্ছে, এখন স্টার্ট। আরে একটু জল দাও। এই পাস পাস, মাথাটা এখানে করো, জলটা নোংরা হয়ে যাচ্ছে তো। এ বাবা, পরিষ্কার করো না তো এই বিটটা। সঞ্চারী, একটু জল নিয়ে নাও, জল নিয়ে নাও। ধো 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 ধো। টুক টুক কার দি, মেকআপ টুক কার দি। এ বাবা, দাগ রয়ে গেল সঞ্চারী, দেখো আরেকবার। সঞ্চারী দাদারি, একটু জল নাও সঞ্চারী। কল স্কোয়াড ভাই, একটু দেখো। জানাই না, জল দিতে হবে। টু ক্যান্টি বিগ ব্যাং। এ গামলা জলটাই খারাপ হয়ে গেছে। এবার মুখ দেখো, এবার মুখটা দেখো, গামলা জলটাই নষ্ট হয়ে গেছে। এবার মুখটা দেখো। হবে না, ছেড়ে দাও। এইবার মঞ্জিতকে আসতে হবে, এত কথা বলা বেরিয়ে যাবে। আরে ভেতর
একটা মাছ দেনা তো না তো মাছ দেয় আমি চুপিয়ে না চুপিয়ে এখনো কালো লেগে আছে হয়ে গেছে তো পুরো ওয়ান দারুণ লাগছে না এইটাই লাস্ট হয়ে গেল বাবা রে কি দিলেন দিদিটা ভেরি গুড ভেরি গুড প্রচুর পরিশ্রম করে কমপ্লিট করেছে 3 মিনিট 6 সেকেন্ডে এবার মঞ্জিতের সাথে একটু কথা বলি দুর্গাপুরে কি করো আমি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর অ্যালয় স্টিলস প্ল্যান্টে চাকরি করি ইন রিসার্চ এন্ড কন্ট্রোল ল্যাবরেটরি অ্যাজ অ্যান অ্যানালিস্ট তো ব্রন এন্ড ব্রট আপ ইন দুর্গাপুর ইয়েস পড়াশোনা ওখানে হয়েছে তাই জন্য এত ভালো বাংলা বোধহয় আমার বাংলার প্রতি যে প্রেমটা ছোটবেলায় উঠেছিল আমি তো হিন্দি স্টুডেন্ট থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে যখন বাংলা পড়ানো হয় প্রথম দু একটা ক্লাসের পরে বাংলা বলতে খুব শিখেছি লিখতে শিখেছি আর ক্লাসেও খুব ভালো মার্কস পেতাম বাংলায় আমার বন্ধু বান্ধবরা আমার পাশে বসে বাংলা পরীক্ষা দিত নাম্বার ওয়ান দিদি না দাদাতে আসতে পেরেছি বিকজ আই লাভ বাংলা আই লাভ বেঙ্গলি কালচার অ্যান্ড আই এম আ সেমি বেঙ্গলি নাও पता लगेगा दादा ना दीदी बिल्कुल बिल्कुल थोड़ी मदद चाहिए आपकी आ जाओ कोई भी मदद कर दो थोड़ी सी मेरी हाँ बीबी जा रही है ना बाकी बर्तन देखो कैसे चमकाता हूँ मैं टाइम स्टार्ट नाउ मंजित পছন্দের গিফট ছিল টিভি ক্যাবিনেট কে এই বাসন মাজার খেলায় জিতলো দিদি না দাদা সঞ্চারি কমপ্লিট করেছিল 3 মিনিট 6 সেকেন্ডে মঞ্জিত খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 50 সেকেন্ডে মঞ্জিত পেয়ে যাচ্ছে 15 পয়েন্ট সঙ্গে পছন্দের টিভি ক্যাবিনেট খুব রাগ প্রচন্ড মানে ভুল ভাল কাজ দেখলে রাস্তাঘাটে প্রচুর মারপিট করি আমি মেরে ফেলে দিই একবার তো মানে একজনের পুরো ফোন এরকম মুচড়ে ভেঙে দিয়েছিলাম মানে দুয়ার্ধেক করে দিয়েছিলাম মানে এরকম আমার প্রচুর ঘটনা আছে তারপর একবার অটো স্ট্যান্ডে আমার এক ফ্রেন্ড এসেছে আমার একদম চাইল্ডহুড ফ্রেন্ড অটো স্ট্যান্ডে এরকম লাইন দিতে যাচ্ছে দুজনে মিলে তো ও ফল কিনছিল আর আমি গিয়ে লাইনটা দিতে যাবো হঠাৎ করে একটা ছেলে এসে ধাক্কা মেরে চলে গেল আমার মাথা গরম হয় না তো কারণ নেই তুমি ধাক্কাটা কেন মারবে গিয়ে টেনে কলার ফলার ধরে মানে খুব মেরেছি তাকে এসো ওকে দিয়ে খোলাও না ওই ওটা হয়েছিল বাসন মাজা আমি দেবো না বাসন মাজা তার নেই রুটি বেলা হলো হলো ভারতবর্ষে যদি ম্যাপ বানিয়েছো তাহলে হবে না রুটি বেলতে পারো
ওই কখনো বেলিনি মানে চেষ্টা করতে পারে ওর তো বেলা উঠে কারণ এটা তো ওদেরই কাজ কেন কেন গো আজকালকার মেয়েরা কেউ বেলে না কিছু জিনিস নির্দিষ্ট হয়ে আসে তো যে এটা করতে হয় কে বলছে আমি রুটি বেলিনি তাহলে কারা বেলবে আমরা হ্যাঁ অবশ্যই সব কাজ করে টেলিভিশন জি এবার তোমাদের জন্য কি গিফট আছে দেখো রনিতা এবং পার্থ ড্রেসিং টেবিল বেতের সোফা সেট বুকশেলফ ডাইনিং টেবিল কি পছন্দ রনিতা ডাইনিং টেবিল পার্থ বেতের সোফা সেট কি আগে যাবে লেডিস ফার্স্ট রনিতা মাঝ রুটি এখানে দেখো তোমার জন্য রেখে দেওয়া হয়েছে এটা একটা ডেমো এরকম টাইপের করতে হবে ওকে তিনটে করতে হবে স্টার্ট আরে হবে 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 তাড়াতাড়ি কিছু নেবে তাড়াতাড়ি 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 আমি কিছু বলবো না আমার হবে না ঠিক আছে তোর হবে না আরে গোলই হচ্ছে না দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি উল্টে না উল্টে না এই জায়গাগুলো মনে হচ্ছে ডাকা সেই জায়গাগুলো মারবে স্কয়ার হয়ে গেল স্কয়ার এ তো বাংলাদেশের বর্ডার থেকে পাকিস্তান রুটি বলেছে লুচি করে দিছে বাবা দারুণ একটা জিনিস হয়েছে এটা কি এটা প্রজাপতি হয়ে গেল যে আমি বিএড কমপ্লিট করেছি এমএ বিএড আর একটা স্কুলে আছি এমনি প্রফেশনালি গান গাই মানে গান শিখছি প্লাস গাই সবই করছি মানে বাড়িতে কে কে আছেন বাড়িতে এখন আপাতত মা আর আমি বাবা এই এক বছর হলো এক্সপায়ার করেছেন গান বাজনা নিয়ে জীবন হ্যাঁ মা আছে মা কই নো মা আর আমার সংসার এখন আপাতত ওকে পার্থ রেডি সময় শুরু হচ্ছে এখন স্টার্ট এতগুলো আংটি পরে আছো হাতে হ্যালো ঠিক করে আজকে লাইন মেয়েদের লাইন হয়ে যাবে পার্থের বাড়ির সামনে আড়িয়ার দ্বন্দ্ব আগুনের জলে পাজি এসে
अभी शुरू है। पहला राउंड तो खत्म हो गया। क्या 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 पहला राउंड तो खत्म हो गया। पार्थ बच्चे 15 बॉय संगे पसंदेर बेटेर सोफा से টেলিভিশন জি খুশি বাহ পোজ দিয়ে বসেছে আবার কমলা এটা কাকে দিয়ে মাজিয়েছো এখানে ভগবান জানে মরণ কি ধুয়ে থেকে জানে কারা সব কোথা থেকে এসেছে কিছু কাজ কর্ম করে না দাঁড়াও আসছি গো পুরি পুরি বাবা পুরি পুরি বাবা বাবা কি ছেড়েছো আজকে আয় বলো না দিদি আসলে আমি উষা উত্তমের খুব বড় ফ্যান তো বাবা টিপটা তো পুরো দিদির মতো না দিদি তো কলকাতাকে ভালোবাসতে বলে ক লিখতো আমি যা দেখছি যা নরকের স্থান হয়েছে ওপরটাকে ভালোবাসি তা ও লিখে রেখেছি এই 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 লোকটার সম্পর্কে একটু কথা আছে কোন লোকটা সামনের জন্য পিছনের জন্য আই যাও হলুদ স্লিপস সে বাংলা বুঝি না তোর যা ইচ্ছে তুই বলতে পারিস বাংলা বুঝি না বলছি কি বলছি আপ লোগোঁ কা যে শাদি বাদি হতা হ্যায় না হ্যাঁ হতা হ্যায় রাত মে ইতনা ঢালুক ঢুলুক কিউ হতা হ্যায় আমাদের বিয়েতে গেছো এখন হয়নি আমার বউ এখন কিচ্ছু বোঝে না চলো নিয়ে যাব তাহলে দেখবি আমাদের বিয়েতে কি কি হয় রুটি পাইতে পারে না কিছু না অনেক আশা করেছিলাম দিদি ও নাকি ঘর দোষ সাজায় ইন্টেরিয়র ডেকোরেটর খাটের তালা তুলে দেখো সব ওখানে ঢুকিয়ে দেয় ছেলে দেখে তুমি ছেলেদের দলে চলে গেলে ও তুমি নিজেই পাইলে দিচ্ছ না বাইরে বলে কোন সেলিব্রিটির বাড়ি কাজ করো তোমাকে কেন বলবো দেবদাদা ছিল আমার খবর আছে তুমি নাকি সেলিব্রিটি বাড়ি কাজ করো হ্যাঁ তো আমি তো দিদির বাড়িতেও কাজ করি না ছেলে সেলিব্রিটি ছেলে ছেলে সেলিব্রিটি যা ফোন গুলো আগে একটা আসে না দিদি মনমোহন সিং ফোন করেছে হ্যালো মনমোহন সিং বলো কি বলবো বলছে হ্যাঁ আমার রাগই লাগছে বলতে হাসি লাগছে দিদি কি হচ্ছে রে আচ্ছা পরে কথা হচ্ছে রাখো এখন বলছি আমি সারা জীবন যা কথা বলিনি এই লোকটা আমার জাত ভাই একাই বকে দিয়েছে কমলা শুরু করি খেলা হ্যাঁ শুরু করে এই রাউন্ডে আমরা কোনাকুনি খেলবো সঞ্চারী খেলবে পার্থর সাথে মঞ্জিত খেলবে রণিতার সাথে চলে এসছে বাজার এই রাউন্ডে আমাদের কি কি গিফট আছে দেখো সব ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস এলইডি টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ মাইক্রোওভেন হোম থিয়েটার এসএলআর ক্যামেরা কি পছন্দ সঞ্চারীর এলইডি টিভি এলইডি টিভি পার্থর কি পছন্দ ক্যামেরা এসএলআর ক্যামেরা দেখা যাক কে পায় যার পয়েন্টস বেশি হবে সে পাবে প্রথমে যাবে সঞ্চারী এবং পার্থ উল্টো শব্দ আসবে সেটা সোজা করে বলতে হবে বাজার প্রেস করে রাইট আনসার দিলে প্লাস ফাইভ পয়েন্টস বাজার প্রেস করে রং আনসার দিলে মাইনাস ফাইভ পয়েন্টস বাজার প্রেস করলে উত্তর দিলে না মাইনাস ফাইভ পয়েন্টস বাজার যদি প্রেস নাই করলাম তাহলে বাড়ি চলে যাবে কি রে বাবা শুরু করছি প্রথম শব্দ কবু সফে বলো ফেসবুক ফেসবুক প্লাস ফাইভ সঞ্চারী ঢোকপুক হাই যাও সব কল্লু ভা বলো পার্থ ভাল্লুক জোরে ভাল্লুক 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 ফাস্ট ফাইভ
হংশি বলো সঞ্চারী সিংহ প্লাস 5 এখন মুখটা কইছে দেখো বাবা নিয়েই যাবে আজকে টিভি টিভি আজকে চতুর্থ শব্দ বদেহাম বদেহাম বলো বলো হাম দেব হাম দেব না রাম দেব ছিল মহাদেব ভোলে মাইনাস 5 ঠিক আছে মাথা ঠান্ডা 5 নম্বর শব্দ জিরাবিক জিরাবিক বলো পার্থ কবিরাজ ভুল কবিরাজি মাইনাস 5 ছ নম্বর শব্দ মচমচ মাইনাস 5 সঞ্চারী মাইনাস 5 রাইট আনসার চমচম আমি বলো বলিনি সাত নম্বর শব্দ শিরাশা শিরাশা বলো পার্থ সারাশি সারাশি প্লাস 5 সুন্দর আট নম্বর ওয়ার্ড কিচি কটি সঞ্চারী মাইনাস 5 কি হতো টিকটিকি টিকটিকি ন নম্বর ওয়ার্ড লবিটে লবিটে বলো টেবিল টেবিল রাইট আনসার প্লাস 5 10 নম্বর ওয়ার্ড তঙ্গিশ বলো সঙ্গীত অ্যাবসলিউটলি রাইট 5 পয়েন্টস সঙ্গীত হ্যাঁ এবার কেঁদে ফেলবে মিস ইউনিভার্স দেখি মুখটা দেখি খুশি সঞ্চারী চারটে ঠিক উত্তর দিয়েছো দুটো ভুল টাইমে বাজার প্রেস করেছো আর একটা ভুল উত্তর দিয়েছো তাহলে সব মিলিয়ে দাঁড়ালো প্লাস 5 অর্থ ঠিক উত্তর দুটো দিয়েছো আর একটা ভুল উত্তর দিয়েছো তাই প্লাস 5 দুজনের জন্য দুজনের পছন্দের গিফট ওকে সঞ্চারী টিভি তোমার এসএলআর ক্যামেরা পাঠোর কি কি গিফট আছে ওয়াশিং মেশিন ফ্রিজ মাইক্রোওভেন হোম থিয়েটার হোম থিয়েটার হোম থিয়েটার রনিতার পছন্দ মঞ্জিত মাইক্রোওভেন মাইক্রোওভেন চল 15টা শব্দ পর পর বলবো একই রকমের 5টা শব্দ মনে করে বলতে হবে আমি বলবো প্রথম শব্দ বলো তারপরে বাজার প্রেস করে বলবে যে বলতে পারবে 5 পয়েন্টস যদি ভুল বলো মাইনাস 5 তোমাদের কোশ্চেন স্টার্ট হচ্ছে এখন আঙুর লিপস্টিক বালতি পেয়ারা কাজল আনারস মাস্কারা মৌমাছি প্রজাপতি আলতা বেল পাউডার আপেল কাতলা সালোয়ার 15টা শব্দ হয়ে গেছে 5টা কসমেটিক্সের নাম প্রথম শব্দ বলো মাস্কারা মাস্কারা প্লাস 5 সেকেন্ড ওয়ার্ড বলো কাজল কাজল প্লাস 5 আরো তিনটে ওয়ার্ড আছে তৃতীয় শব্দ বলো মঞ্জি লিপস্টিক লিপস্টিক প্লাস 5 ফোর্থ শব্দ বলো করে করে বাকি ছড়ে বলো পাউডার রাইট আনসার প্লাস 5 এই চার থেকে ঠিক কুলুটা বুঝতে পেরে গেছে বই কি আছে লোক লাস্ট ওয়ার্ড 5 নম্বর শব্দ বলো তুম তো ঠেরে পার দেইছি এইটার সাথে যে কুলুটা আছে না রে ধরতে পারবে না ভয় পাচ্ছ কেন টেপাও মঞ্জিত আলতা আরে কি এইটা কি করে বুঝতে পারলে কি বলে কি
तुम तो ठहरे परदेसी, साथ क्या निभाओगे? उसमें आलता कहाँ से आया? गेस किया? हाँ। ओके, আরেকটা সেট আছে। শিখার আবার আমি 15টা শব্দ বলবো। আবার 5টা ওয়ার্ড মনে করে বলতে হবে। শুরু করছি আবার। হেরে যাও, কামড়ে দিতে পারে, মুখটা আমার ভাই লাগছে না। স্টার্ট। ময়না, মুড়িঘণ্ট, শালিক, কটক, চন্দনা, মালাইকারি, কমলালেবু, শুক্তো, চালতা, মাছরাঙা, পাটি চচ্চড়ি, ইতিহাস, চড়ুই, পাতুড়ি, টিয়া। পাঁচটা রান্নার পদ বানাম। প্রথম পদ বলো। মঞ্জি, পাতুড়ি। পাতুড়ি, প্লাস ফাইভ। দ্বিতীয় পদ বলো। বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি, প্লাস ফাইভ। তিন নম্বর শব্দ বলো। রণিতা, মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট, প্লাস ফাইভ। চার নম্বর পদ বলো। শুক্ত। শুক্ত, মঞ্জি। শাহরুখ খান দেব এইসব করে বেড়ায়। আমার প্রফেশন আর তোমার প্রফেশন একই, তোমারটা শুধু ইন্টেরিয়ার ডেকোরেটর। আমি ঘর দেখে যাই, আমি আর চাদর ঘুরছি। আমার কোমর টন টন করছে না। আচ্ছা ঠিক হয়, হ্যাঁ ঠিক আছে, টুরুক টুরুক। দিদি খেলার সুযোগ হবে। পাঁচটা কোয়েশ্চেন থাকবে, রাইট আনসার এক একটা কোয়েশ্চেনের জন্য 2 পয়েন্টস করে, মানে আরো পাঁচটা কোয়েশ্চেনের জন্য 10 পয়েন্ট, মানে 10+10 20 পয়েন্টস স্কোর করার সুযোগ এই রাউন্ডে। যদি এক মিনিটের মধ্যে তিনটে উইকেট ফেলতে না পারো তাহলে খেলা শেষ। কি কি গিফট আছে এই রাউন্ডে? খুব ভালো ভালো গিফট, চার রকমের হ্যাম্পার রয়েছে। একটা হ্যাম্পারে রয়েছে বিভিন্ন ধরনের টয়লেট্রিজ, মেয়েদের প্রচুর জিনিস আছে, লিপস্টিক, কসমেটিক্স, নেল পলিশ, টুথব্রাশ, টুথপেস্ট, ছেলেদের শেভিং কিটের সেট, বাথ টাওয়েল, বাথরোব। একটাতে আছে 5 কেজি চাল, বিভিন্ন ধরনের ডাল, 5 কেজি সর্ষের তেল, 5 কেজি সাদা তেল, 5 কেজি ঘি, মাখন, দুধ, নুন, চিনি, সবকিছু। আরেকটাতে আছে কোল্ড ড্রিঙ্কস, জুস, কর্নফ্লেক্স, চকলেটস, বিস্কিটস, হেলথ ড্রিঙ্কস, কুকিজ, এভরিথিং।
আরেকটা হ্যাম্পারে আছে প্রচুর ফল, প্রচুর সবজি, মিষ্টি, দই, ড্রাই ফ্রুটস। যার স্কোর সব থেকে বেশি হবে সে ফার্স্ট গিফট হ্যাম্পার চুজ করবে, তারপরে যার স্কোর হবে সেরকম হবে চারজনের জন্য চারটে হ্যাম্পার। শুরু করবো খেলা। আগে মঞ্জিৎ, রেডি? মঞ্জিৎ দেখিয়ে দাও হাম কিসি সে কম নেই, স্টার্ট। এবার তোমার জন্য বোনাস সেট অফ কোয়েশ্চনস। চলো, পাঁচটা সেন্টেন্স আছে, একটা করে সেন্টেন্স পড়বো, তুমি সেটা শুনে আমাকে বলবে আমি ভুল বললাম না ঠিক বললাম। 30 seconds টাইম, ইচ রাইট আনসার 2 points। সময় শুরু হচ্ছে এখন, মঞ্জিৎ স্টার্ট। ভাঙড়া একটি নাচের ধরন, ঠিক? রাইট আনসার। কথায় আছে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা পাজি, রং? রাইট আনসার। পাঞ্জাবি একটি পোশাক ও জাতি, ঠিক? রাইট আনসার। সিং ইজ কিং এর হিরো অক্ষয় কুমার, ঠিক? ছটা নদী নিয়ে পাঞ্জাবের নামকরণ, ভুল? রাইট আনসার। অল রাইট, কেমন মঞ্জিৎ? 10 পয়েন্টস। আর এই যে গেমটা খেলেছে এটার জন্য 10 পয়েন্টস, 20 পয়েন্টস এই রাউন্ডে। সঞ্চয় এসো, স্টার্ট। সঞ্চয় স্টার্ট, 1 মিনিটের মধ্যে, কাম অন, জোরে মারো। তুমি সুযোগ পাচ্ছ তোমার কোয়েশ্চেন রাউন্ড খেলার। সময় 30 সেকেন্ড, শুরু করছি। কোলাপুরি ধুতি পরার ধরন, ভুল? রাইট আনসার। 4 বছর পর পর লিপ ইয়ার হয়, ঠিক? রাইট আনসার। 1 মাসে 12টা সপ্তাহ হয়, ভুল? রাইট আনসার। কথায় আছে আদায় রসুনের সম্পর্ক, ভুল? রাইট আনসার। হ্যাট্রিক মানে 3, ঠিক? রাইট আনসার। সঠিক উত্তর দিয়েছে, তাই পার্থর আবারও 10 পয়েন্টস, আর দুটো মিলিয়ে পার্থর হলো 20 পয়েন্টস। রণিতা, রেডি? হ্যাঁ। গায়ে জোর আছে তো? টিপে ভীষণ বাজে। না ভালো না বললে হবে না, এসো। ওকে রণিতা স্টার্ট, আগে মারো। তলায় ছিল, উপরে রয়েছে। এগুলো কি? এটা ভারী না, এটা ভারী না, এটা ভারী না, এগুলো কি? একটা
Now she has shown Nuni real season number 1. শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিমতী না বুদ্ধিমান। প্রশ্নই টিভি স্ক্রিনে আসবে, রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। বাজার রাউন্ড বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দিতে হবে। এইভাবে চারটে প্রশ্ন আমরা যাবো, কিন্তু যে 5 নম্বর প্রশ্নটা আছে সেখানে একটুখানি অন্যরকম আছে, সেটা আমি পরে তোমাদের বোঝাবো। এই রাউন্ডে কি কি গিফট আছে একটু বলে দিই। জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে আছে ছেলেদের জন্য পাঞ্জাবি এবং মেয়েদের জন্য সালোয়ার। আরেকটা আছে প্রাপ্তি এবং জি বাংলার তরফ থেকে পাঞ্জাবি জহরকোটের সেট এবং মেয়েদের জন্য কুর্তির সেট। আছে ট্রলি ব্যাগ, লেডিস ব্যাগ পার্স এবং তার সাথে ছেলেদের জন্য ওয়ালেট এবং বেল্টের সেট, ল্যাপটপ ব্যাগের সেট জেন্টস এবং লেডিস, রিস্ট ওয়াচ সানগ্লাসের সেট আছে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য। প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে, রাইট আনসার দিলে গিফট পাবে লেডিস ব্যাগ পার্স এবং ছেলেদের জন্য ওয়ালেট এবং বেল্ট। একটা শব্দ আসবে যার কিছু অক্ষর মিসিং থাকবে, তলায় একটা ছবি থাকবে, সেই ছবিটা হচ্ছে শব্দটা তার ক্লু। নিচে একটা ছবি, উপরে একটা শব্দ যার কিছু অক্ষর নেই আর মধ্যখানে একটা র আছে। এবার বলো সঞ্চারি, হাতের পাঁচ কেন বোঝাও? পাঁচটা আঙুল দেখিয়েছে আর একটা হাতের করতলের ছবি আছে, দেখেনি? এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে রিস্ট ওয়াচ এবং সানগ্লাসের সেট। কিছু অক্ষর খুব জাম্বলড আপ হয়ে আসবে, একটা শব্দ বানাতে হবে সেই অক্ষরগুলো দিয়ে। এবার বলো রণিতা, রাঙা জবা, রণিতা বলেছে রাঙা জবা, দেখে নি। রাঙা জবার মধ্যে তো ক নেই, কুমির ডাঙা। ভেরি সরি রণিতা, -10। তিন নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে পাঞ্জাবির সেট এবং সালোয়ার কুর্তা। একটা ছবি এসেছে স্ক্রিনে, এই ছবিটা দেখে একটা সিনেমার নাম বলতে হবে। একটা ছবি এসেছে, এই ছবিটা দেখে সিনেমার নাম বলতে হবে। এবার বলো পার্থ, ভাগ মিলখা ভাগ কেন দৌড়াচ্ছে? পার্থ বলেছে ভাগ মিলখা ভাগ, রং আনসার -10। রাইট আনসার কে বলবে? ডন। ডন কেন বলো? একজন ক্রিমিনালকে বোঝাচ্ছে হয়তো, উনি দৌড়ে যাচ্ছে আর ওনার পেছনে যে গানটা রয়েছে। কিন্তু মেইন যেটা দেখে বুঝতে হবে সেটা হচ্ছে সারে মুলকোকে জো ডায়লগ, গ্যারা মুলকোকে পুলিশ মুজে ঢুঁড়ে, গ্যারা মুলকোকে পুলিশ, ওখানে 11টা লোক দৌড়চ্ছে, ডায়লগটাই তাই। চার নম্বর প্রশ্নে যাচ্ছি, রাইট আনসার দিলে গিফট পাবে ট্রলি ব্যাগ। প্রথম শাড়িতে কি কি ছবি আছে? একটা গোলাপ ফুল, তারপরে কাঁচা আম, তারপরে ডিম। সেকেন্ড শাড়িতে আছে কাঁচা আম প্রথমে, তারপরে ডিম, তারপরে গোলাপ। ঠিক সেই রকম ভাবেই থার্ড শাড়িতে কোন ছবিটা প্রথমে আসবে, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়? এবার বল পার্থ। ডিম, কাঁচা আম, গোলাপ ফুল কেন বোঝাও? প্রথমেরটাতে গোলাপ ফুল ছিল, তারপর কাঁচা আম, তারপর ডিম, তারপর এটাতে কাঁচা আম, ডিম, গোলাপ ফুল। এবার ডিম, কাঁচা আম, গোলাপ ফুল হওয়া উচিত। আচ্ছা ভুল উত্তর পার্থ, প্রথমে ডিম, তারপরে গোলাপ ফুল, তারপরে কাঁচা আম। ফার্স্টের মধ্যখানে তো কাঁচা আম অলরেডি রয়েছে, তাহলে আবার কি করে মধ্যখানে কাঁচা আম আসবে? ভেরি সরি পার্থ, -10। এবার সেই 5 নম্বর প্রশ্ন যেটা বলেছিলাম, একটা ছবি আসবে টিভি স্ক্রিনে যেটা অল্প খুব টাইট একটা ক্লোজ আপ দেখতে পাবো সেই ছবিটার, সেটা দেখে যদি বুঝতে পারো যে কিসের ছবি বা কার ছবি, তাহলে +30 পয়েন্টস, যদি ভুল বলো -20 পয়েন্টস। ধরো বলতে পারলে না, কেউই ট্রাই করতে চাইলে না, তাহলে আমরা একটু বড় করে ছবিটাকে দেখাবো, তখন যদি এবার বলার পর বলতে পারো তাহলে +20 পয়েন্টস,
আর যদি ভুল বলো তাহলে -10। যদি রাইট আনসার দিতে পারো গিফট পাবে হচ্ছে জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে পাঞ্জাবি জহর কোট এবং মেয়েদের জন্য কামিজ কুর্তা। কার ছবি বলতে হবে এবার বলো? পার্থ মাধুরী দীক্ষিত। কি করে বুঝলে? মানে ওনার ফ্যান আছি আমি। পার্থ প্রথম সুযোগে উত্তর দিয়েছে, যদি সঠিক হয় +30 পয়েন্টস পাবে আর যদি ভুল হয় তাহলে -20 হবে। প্রাপ্তি এবং জি বাংলা তরফ থেকে পাঞ্জাবি এবং জহর। পাঁচটা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলা শেষ। জানবো আজকের উইনারের নাম। সবাই খুব ভালো খেলেছে, সব থেকে বড় কথা আমরা ভীষণ ভীষণ মজা করেছি। আজকের নাম্বার ওয়ান দাদা হয়েছেন মঞ্জিৎ সিং রাখরা। এই খেলাটা যদি জিততে পারো তাহলে ফ্যাব্রিক জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সুন্দর সোনার চেন, সোনার আংটি, যে কোনো একটা তুমি চুজ করে নিতে পারো। শুয়ে পড়ো, অনেক পরিশ্রম করেছো, বা শুয়ে পড়ো। বাহ, ভেরি নাইস, রিল্যাক্সিং রিল্যাক্সিং। প্যারিস কে উপরে উঠা দাও। এটা আমি এবার চালিয়ে দেবো, ভাইব্রেশন হবে। আমি তোমাকে পাঁচটা ওয়ার্ড বলবো, ওই পাঁচটা ওয়ার্ড তুমি আমাকে রিভার্সে উত্তর দেবে। রেডি? কাঁচকলা, মটরশুঁটি, চিতল, বেনারসি, মুখে ভাত। স্টার্ট। কাঁচকলা। উল্টা বলো। আচ্ছা, পিছে সে আগে আও। মা তো ভুল গিয়া বটস। আমি তোমাকে বলেছিলাম কাঁচকলা, মটরশুঁটি, চিতল, বেনারসি, মুখে ভাত। চলো উঠে পড়ো। সকলের জন্য আরো কিছু গিফট আছে, আমরা সবাই সামনে যাবো। চলো, যেমন লিসা আরিয়ার দম। আর আজকে আমাদের উইনার মঞ্জিতের জন্য এই উইনার। ইয়েস, স্টেডেট করে দেখিয়েছি দাদা নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান দাদার ব্যাগ। শ্রী বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে গোল্ড রিং। থ্যাংক ইউ। ম্যাটেক্স এর তরফ থেকে ডিসকাউন্ট কুপন, এটা সকলের জন্য। আইরনি ফার্নিচার তরফ থেকেও ডিসকাউন্ট কুপন। নিয়ে টেলিভিশন জি। সানপিক এর তরফ থেকে ডিসকাউন্ট। দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতির তরফ থেকে রূপোর প্রদীপ দানি আর তোমার জন্য গিফট হ্যাপ করবে। আর প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য রয়েছে ধুতি পাঞ্জাবির সেট। সঙ্গে থাকবেন, দেখা হবে কালকে। নমস্কার।